সরাসরি গল্প শুনতে হলে গল্পের এক মিনিট চলে যান। এই গল্পে বড়দের কিছু প্রাপ্ত মনস্ক কথা আছে, তাই হেডফোন ব্যবহার করা অবশ্যই কাম্য। নমস্কার নাইন এফ টেনের বন্ধুরা, ইউটিউবে টেকনিক্যাল কিছু গোলযোগের জন্য আজকের গল্পটিকে পুনঃ সম্প্রচার করা হলো। সঙ্গে রইল একটি আকর্ষণীয় পরিবর্তন। যদি পরিবর্তনটা ধরতে পারেন লিখে ফেলুন কমেন্টে, দেখি কে কে আমাদের গল্প মন দিয়ে শোনেন। তমাল ও ধরিত্রীর প্রেমের বিয়ে, তাদের সংসার সুখের হওয়াই উচিত ছিল। অথচ বছর দেড়েকের মধ্যেই মনোমালিন্য এবং বিচ্ছেদের সম্ভাবনা। বন্ধুদের পরামর্শে তারা একে অপরকে নতুন করে জানবার জন্য বেড়াতে গেল দুবরাজপুরের পাশে একটা ছোট্ট গ্রামে। কিছুদিন নিভৃতে একসঙ্গে কাটালে যদি সব মান অভিমান ভুলে নতুন করে সম্পর্কটা গড়ে তোলা যায়। কিন্তু নিয়তির পরিহাস, সব রূপ কথা আনন্দের হয় না। তারা মুখোমুখি হল এক কঠিন বাস্তবের, যা তাদের নিজেদেরই ভয়ঙ্কর অতীত। কি সেই কাহিনী, কার সেই অভিশাপ নেমে এলো তাদের জীবনে? তারা কি মুক্তি পাবে সেই অভিশাপ থেকে? জানতে হলে শুনুন নাইন এফ টেন চ্যানেলের রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প পলাশ মহুয়ার রূপকথা। 1424 বঙ্গাব্দ। কৃষ্ণকলি রসিক্ত বাহার পলাশ মহুয়া বনে, অন্তরালের কুটিল হাসি বিষ ঢালছে মনে। পলাশ আর মহুয়া গাছে ভরা ছোট্ট বাড়িটায় ঢুকে মন ভরে গেল ধরিত্রীর। মহুয়ার গন্ধে ঝিমঝিমে ভাব ছেয়ে আছে চারধারে। মধ্য ফেব্রুয়ারি মাসের দুপুরে, এখন যদিও দুবরাজপুরের পাশেই ছোট্ট গ্রামখানিতে শীতের রেশ বাতাসে বিশেষ নেই, তবুও ভোলাদের এই বাড়িটা গাছগাছালিতে আচ্ছাদিত হয়ে বিশেষ ঠান্ডার ভাব সৃষ্টি করেছে। শিরশিরে শুকনো ঠান্ডা হাওয়া আর মহুয়ার ঝিমঝিমে মন মাতানো গন্ধ ধরিত্রীর মনে সব খারাপ লাগা ভুলিয়ে দিয়েছে। গায়ের স্ট্রোলটা ভালোভাবে জড়িয়ে নিয়ে আপন মনে সে গুনগুনিয়ে উঠল। তমালেরও মন কেমন করে উঠল। পায়ে পায়ে এগিয়ে এলো ধরিত্রীর পিছন পিছন। ওকে দেখে খুশি মনে হলো ওর। আসলে একদমই আসতে চাইছিল না ধরিত্রী। আসতে না চাওয়ার পিছনে যুক্তিগুলোকে ফেলা যায় না। দেড় বছরের বিবাহিত জীবন তাদের, মাত্র চার মাস বিয়ের আগে মেলামেশা করেছে তারা। সম্বন্ধ করে বিয়েতে যা হয় আর কি। ধরিত্রী বেচারি বোঝেনি তখনও তমালের আরেক রূপের কথা, নারী সঙ্গ দোষ। এমনকি বহু নারীর পাশাপাশি নিজের মাস্তুতো বোনের সাথেও নাকি বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। হাঁফিয়ে ওঠে ধরিত্রী। কোনোভাবেই সুধারণ ছেলে নয় তমাল, বুঝে গেছে। বিয়ের আগে সেভাবে কিছু বোঝেনি ধরিত্রী। এখন ভেঙে পড়েছে বিষ। চাকরি করা মেয়ে, আর ভাবেনি সে, ডিভোর্স দিয়ে আলাদা থাকতে চায়। নিজের বাড়ির লোককেও পাশে পেয়েছে এক্ষেত্রে। তমালের খুব কাছের চার বন্ধু, জয়ন্ত, ভোলা, রঞ্জন আর টিকু, ধরিত্রীকে এসে বুঝিয়েছে, ডিভোর্স দেবেন না বৌদি, আমরা কথা দিচ্ছি ওকে ঠিক রাস্তায় আনবই। ধরিত্রী যদিও প্রথমে ভালোভাবে, ফের মান অভিমান ঝগড়া করে তমালকে বুঝিয়েছে, তবে সব কিছু ম্লান হয়ে গেছে তমালের এই স্বভাবের কাছে। সম্পর্কটা কেমন যেন এই দেড় বছরে জমি ওঠার আগেই তাল কেটে গেছে। শেষমেশ ভোলাই অফার দেয়, শোন বৌদিকে নিয়ে চলে যা আমার মাস্তুতো দাদার নতুন বাড়িটায়, ওই দুবরাজপুরের ওদিকে, দারুণ জায়গা, একেবারে নিরিবিলি, চাবি দেবো, সেকেন্ড হানিমুনটা সেরে ফেল,
আর হ্যাঁ, পারলে নিজেকে বদলা। নিজের মা বাবার কথা ভেবে, আমাদের বন্ধুত্বের কথা ভেবে অন্তত। নয়তো সত্যিই বলছি, আমরা চারজন ঠিক করেছি তোকে বয়কট করব, এই গ্রুপ থেকেই না, পারলে পাড়া থেকেও। তমাল ঘাড় নেড়ে রাজি হয়ে যায়। আসলে এদের বোঝায় কিভাবে যে মেয়েরাও যদি মৌমাছির মতো আকর্ষিত হয় ওর প্রতি, তো ও কি করবে? আর মদের নেশার মতো নারী মাংস যে ওর নেশা, যদিও ধরিত্রীকেও ভালোবাসে, তাই বলে, দারুণ ব্যাপার, তবে তোরাও চল। ও আমায় আর বিশ্বাস করে না রে, তোরা গেলে হয়তো তোর ডিভোর্স আর রুখতে পারবো না। আমরা বাকি চতুষ্কোণ অন্য হোটেলে কাটাবো, চাপ খাস না, ফোন করলেই হাজির। বেজার মুখে রাজি হয় তমাল। এরপর ধরিত্রীকে মানানো, বন্ধুরা দূরে হোটেল নেবে এত কিছু বুঝিয়ে শেষকালে রাজি করাতে গিয়ে প্রায় ছোটোখাটো আরেক খণ্ড যুদ্ধ বেঁধে গিয়েছিল আসার আগে। ম্যাডাম অবশেষে দুলে দুলে গান গাইছেন দেখে তমালের বেশ ভালো লাগে, বলে, চল না বুড়ি ফ্রেশ হয়ে আশেপাশে ঘুরে আসি দুজনে। শাল, পলাশ, শিমুল গাছের ছায়ায় আমি আর তুমি, তুমি আর আমি। ন্যাকামো ছাড়ো তো, তবে হ্যাঁ, তোমাকে এখনো খুব ভালোবাসি, এটা ঠিক। জানি না, জানি না তুমি আমার দুঃখ বুঝবে কিনা। একটি জরুরি ঘোষণা, 9f10.com এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9f10.com কোনোরকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে, এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনোরকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9f10.com এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা শুনছেন পলাশ মহুয়ার রূপকথা। আজকের গল্পটি লিখেছেন পারমিতা ঘোষ, পরমা নন্দী, ত্রিদীপ সাহা, অনির্বাণ পাল এবং সংযুক্তা চ্যাটার্জি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনের যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। শেষবারের মতো সম্পর্কটাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা সেজে নিল সে। বরের সাথে হাতে হাত মিলিয়ে এই মহুয়ার ছায়ায় বেরিয়ে পড়তে গেল। এই সময় কেয়ারটেকার হারান এগিয়ে এলো, বছর ত্রিশের গ্রাম্য গোবেচারা দেহাতি লোকটা। চোখ দুটোর মণি কেমন ফ্যাকা সে ধরনের, সেই চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, মনে হয় মণিহীন সাদা এই চোখ যেন জীবন্ত মানুষের নয়। গলার স্বরটাও ফ্যাঁস ফ্যাঁসে কেমন যেন একটা। এগিয়ে এসে সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় প্রায় ফিস ফিস করে সাবধান করার ভঙ্গিমায় বলল, ঘুম না সাথে হো তো ঘুমিয়ে, লেকিন সাবধান, ও দক্ষিণ দিশা মে মত জানা, মত কি জঙ্গল, মহুয়া কি জঙ্গল হ্যায়। লোকটার গলার স্বর বড় ফ্যাঁস ফ্যাঁসে, ঠিক বুঝল না তমাল বা ধরিত্রী কেউই, একে অপরের মুখ চাওয়াচাবি করে ঘাড় নেড়ে বেরিয়ে এলো। ধরিত্রী লোকটাকে দেখে একটু ঘাবড়েই ছিল। এরপর তার না বোঝা সাবধান বাণী শুনে তমালকে বলল, এই বলছি, ও কিসের জঙ্গল থেকে সাবধান করল গো? কি জানি, মহুয়ার বোন মনে হলো তো, ও বেটা ভেবেছে গন্ধে মাতাল হয়ে যায়, যদি জানে না তো আমরা এখানে মাতাল হতেই এসেছি। তমাল একটা সুন্দর মন ভোলানোর হাসি দিল।
এদিক ওদিক ঘুরতে ঘুরতে বহু দূর চলে এসেছে ওরা। ক্রমে দুধারের বাড়ি ঘর যেন কমতে কমতে কখন যেন এসে শেষ হয়ে গেছে কোথায়। এদিকে গাছপালাও যেন বিশেষ নেই আর, রুক্ষ পাথর আর লাল মাটি। ভালো রাস্তা শেষ হয়েছে অনেক আগেই, তবে মন মাতানো মহুয়ার গন্ধে ঝিমঝিম করছে জায়গাটা। শীতের নরম দুপুরে এই স্থান যেন আরো বেশি শুনশান। তমাল একটু অবাক হয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছ? এতক্ষণ বেশ পাখিটাকে ডাকছিল, বেশ কিছুক্ষণ ধরেই কোনো পাখির আওয়াজও নেই, এমনকি কাকও না। ধরিত্রী ঘাড় নেড়ে বলল, করেছি, শুধু তাই নয় জানো তো, এখানের বাতাসটাও না কেমন ভারী ভারী, বড্ড চুপচাপ, যেন মনে হচ্ছে আমরাই শুধু এই জগতের জীবিত বাসিন্দা। এই আমার বেশ ভয় করছে গো। শোনো না, ওই কেয়ারটেকারটা তো বলল সব সাবধান, ফিরে চলো। তমাল এবার হেসে ফেলল, বলল, ও মহুয়ার উগ্র গন্ধ বলেই এত শুনশান, তাই তো? মুখে বললেও মনে মনে একটু অবাক হল, এই জায়গায় দূর দূর অবধি বিশেষ গাছ তো নেই, তবে এত মহুয়ার গন্ধ কেন ছড়িয়ে, তা বুঝল না। শুধু গাছ নেই বা বলে কেন, যা অল্প রয়েছে তাও কেমন শুকনো মতন, একটাও পাতা নেই। যতই শীতের দিন হোক না কেন, এইগুলো যে মরা গাছ তার বলার অপেক্ষা রাখে না। এই রকম শুনশান জায়গায় ধরিত্রীকে নিয়ে আর বেশিক্ষণ কাটানো ঠিক নয় মনে করেই ফেরার কথা ভাবল তমাল। দেখে ধরিত্রী এক দৃষ্টে দূরের টিলার দিকে চেয়ে আছে। কিছু দূরেই এক টিলার পিছন থেকে সাঁওতালি এক মেয়ে মাথায় ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে হাসি মুখে। তার চলার গতিতে যেন মাদকতার ছোঁয়া। হাঁটু পর্যন্ত লাল ডুরে কাটা শাড়ি, মাথায় ঘন কালো কোঁকড়ানো চুল, টেনে বাঁদিকে খোপা করা, সেখানে লাল পলাশের এক গুচ্ছ ফুল গোঁজা, গলায় লাল পলাশের আগুন ছড়ানো মালায় দুলকি চালে এগিয়ে আসছে সে। তার বাহুবন্ধেও পলাশের সাজ। অবাক হয়ে সেই দিকে তাকিয়েছিল ধরিত্রী আর তমাল। ধরিত্রীর মাথায় আসছিল না, এতক্ষণ তো ওই দিকেই চেয়েছিল, টিলাটা ছোট হওয়াতে ওর পিছনটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিচ্ছু ছিল না দূর দূর অবধি। তবে কিভাবে মেয়েটা উদয় হলো, যেন ওই টিলার পিছনেই ঘাপটি মেরে বসেছিল, বইয়ের প্রচ্ছদের মতো সুন্দরী আর অদ্ভুত পলাশের সাজে এক বছর পনেরো কি ষোলোর সেই সাঁওতালি মেয়েটা এগিয়ে এসে হাসি মুখে দাঁড়ালো ওদের সামনে। এক অদ্ভুত মহুয়ার গন্ধ মেয়েটির সারা শরীর জুড়ে। মিষ্টি হেসে বলল, আ দিদিমণি, ফুল্লিবি, কত মিষ্টি দেখতে তোকে, আয় আয় সাজিয়ে দি। ধরিত্রী একটু ভয় পেয়ে বলল, না না ঠিক আছে। মেয়েটার গলার আওয়াজেও যেন মাদকতা আছে। ঝিমঝিমে মহুয়ার গন্ধে সারা শরীর যেন অবশ হয়ে আসছে ধরিত্রীর আর তমালের। তবুও তার মধ্যেই তমাল বলে, দাও সাজিয়ে, ও যে আমার কৃষ্ণকলি, কত করে তোমার পলাশের মালা? সে কি রে, তুই সাজবি কই? আমাদের রাজা বাবুর খুব মনে ধরবে তো তোকে, তুই কি সুন্দর আছিস বলতো। ধরিত্রী লাজুক চোখে দেখে তমালকে। সাঁওতালি মেয়েটি অদ্ভুত এক হাসি হেসে বলে, কৃষ্ণকলি, বাহ, তা যাক, তা দাম দিবি মালার? এর দাম অনেক, তবে তোকে আমি এমনি সাজাবো, লাল পোলাশে সাজে সাজিয়ে রেখে দিব তোরে এইখানে, উমা বসার রাতে তোকে রাজা বাবু দেখবে আর খুশি হয়ে যাবে, আবার পোলাশ গাছে সব কিছু তোকে দিয়ে আমি মুক্ত হয়ে যাব।
মেয়েটার চোখে মুখে বিষণ্নতা যেন কখন ছেয়ে গেছে। অবাক হয়ে ধরিত্রী বলে, মানে কে রাজা বাবু, আর রেখে দিবি মানিটা কি? আরো ভয় পেয়ে যায় সে। মেয়েটা কেমন যেন সন্দেহজনক, পিছনে তমালের দিকে ফিরে চাইতেই দেখে একটা পাথরের উপর বসে তমাল, মাথা চিপে আছে, মুখটা কুঁচকে গেছে। ভয় পায় ধরিত্রী, বলে, কি হলো বলো তো তমাল? হ্যাঁ, তোমাকে বললাম না বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। হা হা করে হেসে ওঠে সাঁওতালি মেয়েটি, বলল, ও বাবুর মুমার গন্ধে মাথা ধরে গেছে, ও থাকুক কেনে, তুই চল, সজবি চল, আজ ওমা বসা আছে, রাজা বাবু আসবে। ধরিত্রীর মনে অনেক প্রশ্ন, তবু কিছুই যেন করা হচ্ছে না। ভালো লাগছে মেয়েটার কথার ছন্দ, গায়ের গন্ধ, কি সুন্দর ঝিমঝিমে ভাব। একটু হেসে বলে, আচ্ছা চল। পিছনে পড়ে রইল তমাল, ধরিত্রী এগিয়ে চলল মেয়েটির সাথে। তমাল ধরিত্রীকে এভাবে এগিয়ে যেতে দেখে উঠে দাঁড়ায়, তার চেয়েও বেশি তাকে টানছে সেই সাঁওতাল কিশোরী। ওর শরীরের প্রতিটা ভাঁজ, সদ্য ফোঁটা যৌবনের ইঙ্গিত যেন পাগল করে দিয়েছে মহুয়ার গন্ধে মাতাল তমালকে। তাই ও এগিয়ে চলে ওদের পিছু পিছু। মহুয়ার গন্ধে ঝিম ধরা বিকেলে ধীরে ধীরে সূর্যের তেজ কমছে। সেই পড়ন্ত দুপুরের নিস্তব্ধতায় সাঁওতাল কিশোরীর পলাশের রং আর ওর শরীরের মহুয়ার গন্ধ মিশে গেছে যেন। সেই গন্ধে বুঁদ হয়ে হ্যামিল্টনের বাঁশিওয়ালার অমোঘ টানের মতো পিছন পিছন এগিয়ে চলেছে ধরিত্রী আর তমাল। ১৩২৪ বঙ্গাব্দ। শরীর রক্তে উজাড় হয়েছে, যৌনতা বর্বর, বিচার সে তো কল্পনা প্রায়, অশ্লীল সহচর। বড় হলঘরটায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন নায়েব বাবু। এক কোণে পড়ে আছে পাঁচটা সাঁওতালি মেয়ে, প্রত্যেকেই অচেতন। ভালো করে নেশা করিয়েই আনা হয়েছে। রাজা বাবুর যাদের পছন্দ হবে তাদের রেখে দেবেন, বাকিগুলোকে আবার অন্য কোনো দিন আনবেন। এই সময় ঘরে ঢুকলেন রাজাবাবু, দীর্ঘদেহী, গৌরবর্ণ, অনিন্দ সুন্দর এক পুরুষ, মুখে ঋষি সুলভ সৌম ভাব। মেয়েগুলোর দিকে তাকিয়ে রইলেন, জরিপ করছেন ওদের। তারপর বললেন, ও কি পোয়াতি নায়েব বাবু? আগে হ্যাঁ। উত্তর শুনেই রাজাবাবুর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তাহলে শুধু ওকেই রাখুন, বাকিদের ছেড়ে দিন। কথাটা শেষ করেই চলে গেলেন। নায়েব হাঁক পাড়ল, তাড়াতাড়ি প্রস্তুতি সারতে হবে, এসব কাজে একচুল এদিক ওদিক রাজাবাবু বরদাস্ত করেন না। বাসর ঘরে ঢুকলেন রাজাবাবু। এই বিশেষ ঘরটাকে তিনি এই নামেই ডাকেন। প্রতি রাতে এই ঘরেই যে গান্ধর্ব লোক রচনা করেন তিনি। সুসজ্জিত পালঙ্কের ওপর পড়ে আছে মেয়েটা, দুটো হাত আর দুটো পা ফাঁক করে বাঁধা কোনাগুলোতে, গায়ে নতুন শাড়ি, গলায় হাতে কানে পলাশের গয়না। ভালো করে স্নান করিয়ে বিদেশি সুগন্ধ আর মহুয়া দিয়ে ওর শরীর সুরভিত করা হয়েছে। সাথে বাইরে বাজছে সেতার, সাদা ধপধপে বিছানা জুড়ে ছড়ানো মহুয়া আর পলাশ। মাঝে মেয়েটার শরীর যেন কালো আগুনের শিখার মতো লক লক করছে। হালকা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বাসর শয্যা। রাজাবাবু উঠে এলেন বিছানায়, মেয়েটার ঠোঁটে চেপে ধরলেন নিজের ঠোঁট। আস্তে আস্তে ওর মুখটা খুলে জিভ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন মাদকের গুলি। এবার খানিকক্ষণ সময় দিতে হবে মাদকের কাজ শুরু হওয়ার জন্য।
সেইটুকু সময়ে তিনি ফালা ফালা করে ছিঁড়ে দিলেন মেয়েটার শাড়ি, তারপর কামড়ে ধরলেন ওর স্তনবৃন্ত। না, মাদক খাইয়েও কাজ হয়নি, মেয়েটা চেঁচালো, তবে তাতে কিছু যায় আসে না। বরং এই শরীরী খেলায় ওদের আর্তনাদ রাজাবাবুর মধুর লাগে, ভেতরের আগুনটা যেন আরো উস্কে দেয়, আরো আরো ব্যথা দেন তিনি। শুধু ওদের চিৎকার শুনবেন বলে আজ বিছানা ছেড়ে উঠে রাজাবাবু তাকালেন মেয়েটার দিকে। এই পোয়াতি মেয়েগুলোকে ফেলে তিনি আর অন্য কাউকে ছুঁয়েও দেখেন না সে রাতে। সারা বিছানা জুড়ে ছড়ানো ঘাম, রক্ত আর বীর্য, ক্ষত বিক্ষত মেয়েটার ঠোঁট, স্তন, গোপনাঙ্গ, এদের রক্তেও কি মহুয়া মেশানো থাকে কে জানে। রাজাবাবু নিজের ঠোঁটের পাশে লেগে থাকা রক্তটুকু চেটে নেন পরম তৃপ্তিতে। এ রক্তের স্বাদই আলাদা। না, পেটেটার বেঁচে নেই নিশ্চয়ই। রাজাবাবু ঘরের কোণ থেকে বেহালার তার টানিয়ে আসেন, আস্তে করে মেয়েটার গলায় পেঁচিয়ে দেন। রাজাবাবু বেরিয়ে আসতেই ঘরে ঢুকে গেল চাকররা। লাশটার ব্যবস্থা করা, ঘরটা পরিষ্কার করা, অনেক কাজ তাদের। রাজাবাবু ভালো করে স্নান করে চলে গেলেন নিজের ঘরে। বেহালার তারটা ভালো করে ধুয়ে লাগিয়ে নিলেন, আর তারপর ডুবে গেলেন সুরের মূর্ছনায়। বাবার মৃত্যুর পর রায়চৌধুরী বাড়ির ছোট ছেলের এতটুকু ইচ্ছে ছিল না এই গণ্ডগ্রামে জমিদারি সামলাতে আসার, কিন্তু বিধি বাম, তাই এক রাস বিরক্তি নিয়েই এসেছিল সে। তবে এখানে এসে আর সে বিরক্তি ছিল না। প্রজাদের সঙ্গে আলাপ করতে গিয়েই সে বুঝেছিল কি সম্পদের খোঁজ সে পেয়েছে। সাঁওতাল মেয়েগুলোর কালো রং, শরীরের নিটল ভাঁজ তাকে পাগল করে তুলেছিল। কলকাতায় সে বারবণিতা থেকে শুরু করে বাড়ির দাসী সবাইকেই চেখে দেখেছে, কিন্তু এদের মতো নেশা কোথাও পায়নি। তাই নায়েবের ওপর দায়িত্ব দিয়ে রাখলেন গ্রাম থেকে প্রতি রাতে 5টা মেয়ে তুলে আনার। কুমারী না হলেও চলবে, শুধু মেয়ে চাই তার। এক এক রাতে 3-4টি করে মেয়ে না পেলে সারা শরীরে যেন জ্বালা করে, তবে অন্তঃসত্ত্বা হলে অন্য কথা। আয়নায় নিজেকে আরেকবার দেখে নিল কুশি। সাজটা ঠিকঠাকই হয়েছে মনে হয়, গলায় কানে হাতে পলাশের গয়না, আর রাজাবাবুর দেওয়া নতুন শাড়িটাতে ভালোই লাগছে তাকে। কুশির বুকটা হু হু করে উঠল। বুধিয়া থাকলে এখন কি বলতো? দু চোখ ভরে ওকে দেখত, নাকি জাপটে ধরত নিজের বুকের মধ্যিখানটায়। কে জানে ও এখন কোথায়, যেখানে আছে সেখান থেকে কি ওকে দেখতে পাচ্ছে। কুশির চোখ দুটো ঝাপসা হয়ে যায়। এই পলাশ মহুয়া সব ফুলই তো বুধিয়াই এনে দিত ওকে সেই ছেলেবেলা থেকে। তখন থেকেই তো ওরা দুজন কত স্বপ্ন বুনেছে, কিন্তু আসমানের দেবতা বোধহয় অন্য রকম ভেবে রেখেছিলেন ওদের জন্য। আগের রাজাবাবু মরার পর কলকাতা থেকে চলে এলো তার ছেলে। কুশিরা খুব জাঁকজমক করে তাকে গায়ে নিয়ে এসেছিল, দেবতা বলে মালা পরিয়েছিল। তিনিও সেদিন খুব হেসে হেসে সবার সাথে আলাপ করেছিলেন। খুশিরা ভেবেছিল আগের রাজাবাবুর মতো ইনি নন, কলকাতায় পড়ালেখা করা মানি মানুষ, কিসব বাজনাও বাজান, ইনি ওদের দুঃখ কষ্ট বুঝবেন। রাজাবাবুও তো সেদিন কত সুন্দর কথা বললেন, কথা দিলেন যে ওদের সমস্ত সমস্যা একটু একটু করে মেটাবেন। কিন্তু খুশিরা জানত না জমিদারের আসল রূপ। এখানে এসেই তিনি বুঝলেন কোন গণ্ডগ্রামের জমিদার তিনি। রুখা মাটিতে সব বছর ভালো চাষ হয় না, কিন্তু সে নিয়ে ভাবলে চলবে কেন?
কবে বৃষ্টি কম হলো না বেশি হলো তার দায় কি জমিদারের নাকি? কোম্পানিকে খাজনা না দিলে চলবে? এত সাধের জমিদারি হাতছাড়া হয়ে যাবে যে, সেটা তো আর বসে বসে দেখা যায় না। তাই খাজনা আদায় নিয়ে মহাগণ্ডগোল। প্রজাদের কথা ভাবলে যে জমিদারি লাটে উঠবে সেটা রাজাবাবু ভালোই বোঝেন, তা তিনি শহুরে মানুষ, এসবে বেশি মাথা দিলেন না। নায়েবের ওপর দায়িত্ব রইল চাষিদের সামলানো আর খাজনা আদায়ের। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকানো হোক, কিন্তু খাজনা ঠিক সময় আদায় হওয়া চাই। তাই খাজনা আদায় নিয়ে শুরু হলো সাংঘাতিক অত্যাচার। চাষিদের ঘটি বাটি তো গেলই, উপরন্তু খাজনা অনাদায়ে নায়েবের লোক তুলে নিয়ে যেতে থাকলো বাড়ির মেয়ে বউদের। তাও কুশিরা সব সহ্য করছিল, পাহাড় প্রমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে আর কি বা করত তারা? এই অত্যাচারকেই নিজেদের নিয়তি মেনে নিয়েছিল। কিন্তু একদিন খেতে কাজের সময় নায়েব এক পোয়াতি বউয়ের পেটে মারলেন এক লাথি, বউটা মরল। বুধিয়া আর যারা সেখানে তখন ছিল ছুটে গেল নায়েবের সাথে হেস্তনেস্ত করতে, কিন্তু নায়েব অবধি পৌঁছাবার আগেই তার চেলারা পিটিয়ে নিকেশ করে দিল চার চারটে জোয়ান মরদকে। লাশগুলো আসার পর গায়ের বাতাস ভারী হয়ে উঠেছিল কান্না আর হাহাকারে। কুশি কাঁদেনি, সে চলে গিয়েছিল ওই পাহাড়ের উপরে মারাং বুড়ুর থানে। প্রশ্ন করেছিল, ওর মতো গরিবদের জন্য দেওতার কি কোনো বিচারই নেই? বিচার অবশ্য হয়েছিল। গায়ের সবাই মিলে মাঝরাতে হামলা করেছিল জমিদার বাড়িতে। রাজাবাবুর যখন ঘুম ভেঙেছিল ততক্ষণে বিপুল ভাঙচুর হয়ে গেছে, কাছারি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, জখম তার বহু পেয়াদা। এরপর যে কি হলো সেটা খুশি ভেবেই পায় না। রাজাবাবু নিজে গ্রামে এলেন, গায়ের সবার সামনে নাক্ষত দেওয়ালেন ওই নায়েব আর তার পোষা জানোয়ারগুলোকে, বুধিয়াদের কবরে ফুল দিলেন। তারপর সব বদলে গেছে, রাজাবাবু নতুন ইদারা বানিয়ে দিয়েছে, চাষিদের সাথে সবার ব্যবহারও অনেক মোলায়েম হয়েছে। এই কিছুদিন আগেই হঠাৎই একদিন রাজাবাবুর নায়েব আর পেয়াদারা এসে হাজির। কুশির বাপ সুখন গায়ের মোড়ল, তার সাথেই কথা বলল তারা। কলকাতা থেকে সাহেবদের দল আসবে রাজাবাবুর সাথে দেখা করতে, তাই তিনি চান গোটা গ্রাম তার বাড়িতে আসুক, নাচ গান হোক, কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবার দায়িত্ব রাজাবাবু নিজেই নিচ্ছেন। রাজি হয়নি কুশির বাপ, জমিদার রক্তকে সে বিশ্বাস করে না, কিন্তু নায়েবের বারংবার অনুরোধে নিমরাজি হলেন তিনি। নায়েব বলল, রাজাবাবু খুব ভেঙে পড়েছেন, পাপ তো আমরা করেছিলুম, তার সাজা ওনাকে কেন দেওয়া? আপনারা না গেলে ওনার কষ্ট আরো বাড়বে। তা আজই সেই যাওয়ার দিন। একদিন রাজাবাবু ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত গ্রামেই করেছিলেন, রোজ সরু চালের ভাত আর নানা রকম খাবার। গায়ের লোকগুলো খুব খুশি, শুধু খুশি কেমন যেন খুশি হতে পারছে না। রাজাবাবু কি সত্যি পাল্টে গেছেন নাকি? ১৪২৪ বঙ্গাব্দ, রহস্য রানী অপাঙ্কতেও ঝংকারেতেই কাত, মন্ত্রমুগ্ধ শরীর চালে অস্তাচলের রাত। সাঁওতাল মেয়েটিকে টিলার যেদিকে প্রথম দেখা গিয়েছিল ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যেতে থাকলো তারা। চলতে চলতে তমাল ভালো করে পর্যবেক্ষণ করছিল মেয়েটিকে। কি অপূর্ব গঠন, শিল্পী ঐশ্বরিক ক্ষমতা বলে শরীরের নিখুঁত খাঁজগুলোকে ফুটিয়ে তুলতে কোনো ত্রুটি রাখেনি। উজ্জ্বল শ্যামলা মুখ, চ্যাপটা নাক, চওড়া সিনা, গুরু নিতম্ব, আর ওই শাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যৌবন ভরা বুকে নরম দুটি তুষমণ্ড। কাম লালসা তীব্র হয়ে উঠছে তমালের, তার পরিবাহক শ্লেষাগুলি মুখের মধ্যে জড়ো হয়ে আন্দোলন শুরু করেছে।
ঢোঁকিল তমাল, তাকালো ধরিত্রীর দিকে, নাসা মনের দিকেই দেখছে ও, চোখ বন্ধ করে মস্তিষ্ক ধর্ষণের মাধ্যমে মনস্কাম পূর্ণ করে। কপালের বিন্দু বিন্দু জমে ওঠা ঘামগুলো মুছে বুকের বোতাম দুটো খুলে ফেলল। এই মাতাল করা হাওয়াতে আর কাম শান্তিতে আবার চোখ বুজে এলো তমালের। একটি ফলকে হোঁচট খেয়ে উল্টে পড়ল সে। ফলকটা দেখে মনে হলো বেশ পুরনোই, কোনো একটা জায়গার নাম লেখা, পড়া যাচ্ছে না। অসংখ্য নখের আঁচড় সেই লেখাটিকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। নিচে শুধু পড়া যাচ্ছে 1314 বঙ্গাব্দ। চিৎকার করে ডাকার চেষ্টা করলো ধরিত্রীকে, পারল না। আস্তে আস্তে নেতিয়ে পড়ল ওখানে সে। ওদিকে টিলা পেরিয়ে কি দৃশ্য! এতক্ষণ যাও বা অল্প স্বল্প গাছ ঝোপঝাড় চোখে পড়েছিল ধরিত্রীর, এখান তো একেবারে অন্তহীন শূন্যতা, একেবারে ধু ধু করা ফাঁকা প্রান্তর। থমকে দাঁড়ালো ধরিত্রী। একটা অচেনা অজানা মেয়ের সাথে এইরকম একটা জায়গায় যাওয়া কি ঠিক হবে? আর তাছাড়া নিয়ে গেলেও কোথায় নিয়ে যাবে? এই প্রান্তরের মধ্যে কিছুই তো নেই, ভাবছিল সে। হঠাৎ তার কেমন ভয় ভয় করছিল। চারিদিকের এমন ভয়াবহ শুনশান ভাব, সেই ভয়ের আগুনে যেন ঘি ঢালছিল। পেছনে ফিরল ধরিত্রী। তমালের মুখ চোখ যেন কেমন হয়ে গেছে একটা, চোখের মধ্যে সেই চটুকতা আর নেই, তার পরিবর্তে কেমন মাদকতা এসে গেছে। ডাকল তমালকে, যেন শুনতেই পেল না। তাদেরকে পেরিয়ে নিজের মতো হেঁটে বেরিয়ে গেল, যেন কোনো অশরীরই তার পাশ দিয়ে বেরিয়ে গেল। একটা ঠান্ডা হিম শীতল স্রোত এসে শরীরে ঝাপটা খেল, ব্যাপারটা বোধগম্য হল না। আবার মেয়েটির গলা, কি রে মেয়ে, জলদি চল, ও বাবু তো সব চিনে রে, উড়বি পারে চিন্তাটো করতে উবিকলাই, বাবু তো আসার সময় উঠে চললো বটে, প্রচুর প্রশ্ন ভিড় করে এলো। কিন্তু কথাগুলোর মধ্যে কি রকম এক মোহময়ী ভাব ছিল যে ধরিত্রী চলা মহাবিষ্ট হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল বাতাসটা ধীরে ধীরে কিরকম একটা ভারী হয়ে আসছে, দম নেওয়ার শক্তি কেউ যেন শুষে নিচ্ছে একটু একটু করে। তার নিজের ইচ্ছা শক্তি যে ক্রমে তার হাতের বাইরে চলে যাচ্ছে সে বেশ বুঝতে পারছিল। তার শরীর যেন এখন কোনো মন্ত্রের দ্বারা চালিত হচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে সাঁওতাল মেয়েটির পেছনে পেছনে। সে যেন ধীরে ধীরে অন্য কোনো জগতে প্রবেশ করছে, যা পৃথিবীর মধ্যে হলেও সেখানে পৃথিবীর কোনো নিয়ম নীতি খাটবে না। পরিবেশ মাত্রাতিরিক্ত শুনশান, গরম লাগছে না, ঠান্ডাও লাগছে না, একটু হাওয়াও বইছে না, জনপ্রাণীর চিহ্ন তো দূরস্থ, সামান্য প্রাণবন্ত ব্যাপারেরও ভীষণ অভাব। চারপাশে লাল রুক্ষ মাটির দু মানুষ সমান উঁচু টিলা, হয়তো কোনোকালে নদী ছিল এখানে। ওই মরা নদীর সোঁতার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছিল তারা। আরও একটু সামনের দিকে এগোতে চারপাশটা মোটামুটি সমতল হয়ে এলো। মনে হচ্ছে লাল শুষ্ক মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে তারা। হঠাৎ মেয়েটি বলে উঠল, দেখ দিদি, মোর ঘর, আর ওদিকটা দেখ, ওদিকটা, ওদিকটা হাট বসে, আর ওদিকটা দেখছিস, ও তো মহিলাদের পাঠশালা আছে। ধরিত্রী মাথা ঘুরিয়ে চারপাশটা অনেকক্ষণ ধরে ভালো করে জরিপ করল। কি বলছে রে বাবা মেয়েটা, কোথায় কি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটার মাথা ঠিক আছে তো? উফ, তমালটাই বা কোথায় এগিয়ে গেল? ও দেখ দিদি, গিরামে সবাই তোকে কিরকম ভাবে দেখছে, শহুরে মেম না তুই, ওই জন্যই তো। সম্বিত ফিরলো মেয়েটির কথাতে। হ্যাঁ, মেয়েটা তো ঠিকই বলছে, কিছু দেখা যাচ্ছে না,
কিন্তু চারপাশের লোকজনের আনাগোনা স্পষ্ট অনুভব করা যাচ্ছে। বাতাসটা আরো ভারী হয়ে যেন গলা চেপে ধরেছে তার। মনে হতে লাগলো কয়েক জোড়া চোখ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কেউ কেউ ছুঁয়েও যেন দেখছে তাকে। গাটা শিরশির করে উঠল তার। এলো পাথারি হাত চালালো ধরিত্রী, কিছুই পেল না। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কোথায় নিয়ে যাচ্ছিস? কে রে বল, কোথায় নিয়ে যাচ্ছিস? থাকতে না পেরে চেঁচিয়ে উঠল ধরিত্রী। মেয়েটি খুব শান্তভাবে বলল, বঙ্গার মন্দিরে। আরো কিছু দূর এগিয়ে একটা ছোট্ট টিলার বাঁক পেরোতেই ধরিত্রী আবিষ্কার করল সামনে শতাব্দী প্রাচীন একটা জীর্ণ ছোট্ট মন্দির, যার পাশের এক পলাশ গাছ মন্দিরের চাতালটিকে ছায়া দান করেছে। হঠাৎ মনে হল, আচ্ছা, এই মন্দিরটা তো অনেক দূর থেকেই চোখে পড়ার কথা, তখন কেন আমার চোখে পড়েনি? আর এখন কোথা থেকে এটা উদ্ভব হলো? আর এই গাছটি বা কিরকম? এই পাথুরে লাল মাটির রুক্ষ প্রান্তরে এত সতেজ কোনো গাছ এরকম কেন লাগছে? এরকম বহু প্রশ্ন ভিড় করে এলো ধরিত্রীর মনে। হঠাৎ সাঁওতাল মেয়ের কথায় তার প্রশ্নটা দূরে পালিয়ে গেল। ওই মেয়ে এখানে এসে বস কেনে? তোকে তো মুমার মতো মিষ্টি কইরে সাজাইতে হবে, আই আই সাজাই দি। সিঁড়িতে গিয়ে বসলো ধরিত্রী। একটু একটু জলের ব্যবস্থা করবি রে বোন, খুব তেষ্টা পেয়েছে রে। মেয়েটি যেন তার এই কথারই অপেক্ষাতে ছিল। ছুটে মন্দিরের প্রবেশ পথ দিয়ে ঢুকে অদৃশ্য হয়ে গেল সে। মন্দিরের গর্ভে কি আছে তা বারবার দেখার বৃথা চেষ্টা করছিল ধরিত্রী। মন্দিরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো বিগ্রহ চোখে পড়ল না। কোথা থেকে যেন এক ঘটি জল, এক রাশ পলাশ ফুল আর কুঁড়ির গুটি এনে সিঁড়ির ধাপে রাখল। ইলে মুমা জলটা সুমুক দিলে পিপাসা মিটবে তোর। এরপর পলাশের গুটি দিয়ে খোঁপা বাঁধতে শুরু করল সাঁওতাল মেয়েটি। কিছুক্ষণ পর তার নাকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ এসে ঠেকল। মহুয়া জলের জন্য অল্প নেশাচ্ছন্ন ভাবও লাগছিল তার। এটা কি কোনো ধূপধুনোর গন্ধ না অন্য কিছুর? চোখ বোজার আগে ধরিত্রী দেখল সাঁওতাল মেয়েটির মুখে চওড়া হাসি। কতক্ষণ সে ওখানে পড়েছিল জানে না, জ্ঞান ফিরল যখন দেখল চারপাশ নিকশ কালো অন্ধকার, যেন কেউ নিখুঁতভাবে আলকাতরা মাখিয়ে রেখেছে চারপাশে। গহীন রাত, অপার্থিব কুয়াশা চারিদিকে এক অদ্ভুত মায়াবী চাদর বিছিয়ে দিয়েছে। চারিদিকে একটি মানুষ তো দূরে থাক, একটা প্রাণীরও দেখা নেই। রাতের অন্ধকারে কুয়াশায় নিমজ্জিত সে যেন অন্য লোকের জগৎ। মন্দিরের ভিতরে কোনো এক অজ্ঞাত কৃষ্ণ গহ্বর শুষে নিচ্ছে সমস্ত পার্থিব আলো। পৃথিবীর বুকে এমন আধার নেমেছে যেন একটু পরেই কোনো মহাপ্রলয় ঘটবে। বাঁধন ছেঁড়া কোনো এক রাত পাখি ঠিক এই মুহূর্তে অত্যন্ত কর্কশ স্বরে ডেকে মাথার উপর দিয়ে উড়ে গেল। ধরিত্রী অজানা আশঙ্কায় শিউরে উঠল, অথচ সে নিরুপায়ের মতো হাত গুটিয়ে বসেছিল। কিচ্ছু করার ছিল না তার। মনে হল আগের থেকে অন্ধকার আরো গাঢ় হয়েছে, সঙ্গে ঠিক সেই আগের মন মাতাল করা মিষ্টি বুনো গন্ধটা আরো উগ্র হয়ে উঠেছে। এমন মায়াময় পরিবেশ যে ধরিত্রী আবারও বিবশ হয়ে আসছিল। এসবের মাঝে মন্দির, পলাশ গাছ আর একটু দূরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড, নরখুলি স্তূপ আর কিছু যোগ্য সামগ্রী আবছাভাবে দেখতে পেল। নিজের দিকে চোখ পড়তেই চমকে উঠল ধরিত্রী। আগুনের আবছা আলোতে
নিজে সম্পূর্ণ এক অন্য রূপ অনুভব করল সে। খোঁপা আর হাতের কবজিতে পলাশের মালা, কানে বড় ঝোলা দুল, গলায় ডোকরার কাজ করা গলা বন্ধক, পায়ে নূপুর, সর্বোপরি তার পোশাকে অদ্ভুত এক সাঁওতালি ছোঁয়া। ধরিত্রী টান মেরে এসব খুলে ফেলার চেষ্টা করল, পারল না। ফুলগুলি যেন তার শরীরের মধ্যে গেঁথে গিয়েছে, তার শিরা উপশিরা থেকে পুষ্টিরস সংগ্রহ করে আরও প্রস্ফুটিত, আরও উজ্জ্বল হয়ে উঠছে যেন ফুলগুলো। তমালের কথা মনে এলো হঠাৎ। কি করছে এখন সে, কোথায় আছে? এমন নিকশ কালো অন্ধকারে একলা ধরিত্রী ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কিন্তু সাড়া পেল না কারোর। ওরই চিৎকার টিলার গায়ে ধাক্কা খেয়ে আবার ফিরে এসে যেন তাকে বিদ্রুপ করছিল। তার মনে হচ্ছিল সে এখানে একা থাকা সত্ত্বেও মোটেও একা নেই, প্রচুর মানুষের জমায়েত রয়েছে চারিদিকে। অসম্ভব অশরীরি অস্তিত্বের চিন্তায় সে ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। জলপানের জন্যে পাশে রাখা মহুয়া জলে চুমুক দিল সে, মুখে নিয়ে থমকে গেল সে। একটা আষ্টে গন্ধে তার পুরো শরীরটা পাকিয়ে উঠল। ঠোঁটের পাশে লেগে থাকা দুফোঁটা জলবিন্দু অনামিকা করে নিয়ে এসে বুড়ো আঙুল দিয়ে ঘষতেই রক্ত পেটে যাচ্ছিল, উগলে দিল সে। ছুঁড়ে ফেলে দিল ঘটিটা, চাতালে জিভ চাটতে লাগলো ধরিত্রী। তাও যেন কিছুতেই তার শরীরের শিরশিরানি কমতে চায় না। নিজের প্রতি একটা ঘৃণা ধরে গেল তার। যে করি হোক, এখান থেকে এখনই বেরিয়ে তমালের কাছে পৌঁছতেই হবে। এসবের মধ্যে হঠাৎ সে শুনতে পেল মন্দিরের ভেতর থেকে মন্ত্রোচ্চারণের গুড়গুড় শব্দ। ধীরে ধীরে পেছন ফিরে মন্দিরের দিকে তাকালো সে। মন্দিরের ভিতর বিশেষ কিছুই তার চোখে পড়ল না। ভিতরের এক কোণ থেকে মনে হলো যেন কুপি জ্বলছে। মনে একটু আশার সঞ্চার হলো ধরিত্রীর। তাহলে সাঁওতাল মেয়ে তাকে ফেলে যায়নি, সে এখানেই আছে। তাহলে সে সাড়া দিল না কেন? আবার ভাবতে ভাবতে ইতস্তত করে সামনে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। মন্দিরের গর্ভ থেকে আসা ক্ষীণ আবছা আলোয় মনে হলো একজন বলিষ্ঠ পুরুষের অপার্থিব অবয়ব তার দিকে এগিয়ে আসছে। অথচ সে শরীর তমালের নয়। একটু একটু করে সে আরো কাছে চলে আসছে, এবং সেই মূর্তির শারীরিক ভঙ্গিমায় কামার্ত ভাব স্পষ্ট জেগে উঠছিল। এক অজানা আশঙ্কায় ধরিত্রীর মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল। 1324 বঙ্গাব্দ। নৃশংসতায় মাতছে সেজে মন্ত্র বলে কাজ, বৃক্ষ শীতল নীরব ছায়ায় পূর্ণ জন্ম আজ। অন্ধকারের বহুমাত্রিক ছায়া হয়, কখনো তা মধ্যরাতের মেটে নীল, কখনো তা ভোর ফোঁটার আগের ধূসর, কখনো বা কালচে সবুজ জঙ্গলে কালো। কিন্তু যে লোকটা এই আঁধার রাতে ওই পাথুরে পথ দিয়ে উঠে আসছিল, তার চারিদিকে যে অন্ধকার ঘনিয়ে রয়েছে, তার যেন এক অপার্থিব আবলুস রং আছে। এ অন্ধকার যেন এক মহাজাগতিক অন্ধকার, যেন আশেপাশের সব আলো শুষে নিচ্ছে এ অন্ধকার। লোকটা লম্বা চওড়া, মাথায় একটা হালকা জটার ছায়া এই অন্ধকারে বোঝা যাচ্ছে। কিছু একটা কাঁধে করে নিয়ে আসছে সে। যদিও লোকটা বেশ শক্তিশালী, তবু তার শ্বাসের শব্দ বলে দিচ্ছে তার বোঝাটা বেশ ভারী। সে এসে দাঁড়িয়েছে পাহাড় চূড়ায় এক মন্দিরের সামনে। মন্দিরটা কোন দেব দেবী তা বোঝা কঠিন। দরজা খোলা থাকলেও মন্দিরের মাঝের অন্ধকারে দেবতাগুলো যেন আলোর মতো হারিয়ে গেছে। বোঝাটা চাতালে নামিয়ে লোকটা ওই অন্ধকারের মধ্যে কিছু একটা খুঁজতে লাগল। কিছুক্ষণ আগে হয়ে যাওয়া বৃষ্টির রয়ে যাওয়া কয়েক ফোঁটা জল মন্দিরের গাদির টুপ শব্দের মাধ্যমে মাটিতে হওয়া নতুন ছোট্ট জলের ধারার মধ্যে হারিয়ে যাওয়ার আগে যেন বলে যাচ্ছে, এই নির্জন নিঃস্ব প্রান্তরে সে আর ওই লোকটা ছাড়া কেউ নেই। গুরুদেব বলো। মন্দির ঘরের ভিতরে এবার দেখা গেল এক দীর্ঘকায় চেহারা।
রোগা, প্রায় উলঙ্গ এক সন্ন্যাসীর। এই অন্ধকারের মধ্যেও যার চোখে এক অদ্ভুত নীল আলো জ্বলছে। যজ্ঞাহুতি নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, তা কোথা থেকে পেলি? সন্ন্যাসীর মুখে এক হিংস্র হাসি ফুটে উঠল। গ্রামের লোকই ব্যবস্থা করল, জমিদারের লেঠেলদের ঘর থেকে তুলে এনেছে প্রতিশোধ। কিছু বলেনি গ্রামের লোকজন? বলছিল পাপের কথা। আমি বললাম, যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল তখন রাম মারেনি রাক্ষসদের? এও তো রাক্ষস বধ। যুদ্ধে শত্রু হত্যা পাপ নয়, আর শত্রুর বয়স হয় না, এতে পাপ নেই। এরপর আর কিছু বলেনি ওরা। বয়স কত? 8-10 ছেলে। বাবা বাবা বাবা, দেরি করিস না তাহলে। এই নে চিমটে, ওদের গা থেকে চামড়া তুলে ফেল তাহলে এবার। তবে দেখিস, মরলে চলবে না, ওরাই এই যজ্ঞের উৎসর্গ। ওদের ওই ছাল ছাড়ানো জীবন মৃত দেহকে মহুয়ার রসে ভিজিয়ে পলাশ ছালে জড়িয়ে রেখে উৎসর্গ করতে হবে এই যজ্ঞে। যজ্ঞ শেষে যজ্ঞাগ্নি থেকে অংশ নিয়ে ছাল জড়ানো দেহ কাণ্ডকে সম্পূর্ণ আগুনে পুড়িয়ে উৎসর্গ করলে তবেই যজ্ঞ শেষ, তবেই পরিবর্তন, তবেই পাওয়া যাবে মোক্ষ। পারবি তো? পারব গুরুদেব, ভয় নেই। আপনার কোনো শিক্ষাই আমি ভুলিনি। স্বামী বিভূতিনাথের শিষ্য আমি, পারবই। মন্দিরের মধ্যে যখন যজ্ঞ চলছে, তখন গ্রামের কাছে এক খোলা জায়গায় হালকা ভেজা জমিতে আকাশের দিকে মুখ করে শুয়ে শুয়ে কুশি ভাবছে, এবার কি হবে? সকাল থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে। প্রথমে ভোরের দিকে মোরান এসে গোপনে বাবাকে খবর দিল রাজাবাবুর সব পরিকল্পনা। মোরান পাশের গ্রামের ছেলে, কুশিকে বিয়ে করতে চায়। বুধিয়ার থেকে বাঁচাতে ওর কথায় বাবাও রাজি। মোরান রাজাবাবুর ওখানে কাজ করে, তাই কাল রাতে মাতাল নায়েবের পা টিপতে টিপতে সব কথা শুনে ছুটে চলে এসেছিল কুশিকে বাঁচাতে। রাজাবাবুর আসল পরিকল্পনা জেনেই বাবা গ্রামের সবাইকে জড়ো করে ফাঁস করে দেয়। বলে দেয় কিভাবে কুশি সহ সকল মেয়ের সর্বনাশ করতে চায় সে। তারপর রাজার নায়েব মেয়েদের নিতে এলে রুখে দাঁড়ায় গ্রামের লোক। এসব কিছু সে জানত না। মনটা তার কেমন কেমন করছিল বটে, কিন্তু তবুও সে তৈরি হয়েছিল। তারা সবাই হয়েছিল, কিন্তু ঘর থেকে বের হওয়ার মুহূর্তে বাবা এসে আটকালো ওদের। সব শুনে নায়েবের দিকে একদলা থুতু ছুঁড়ে দিয়েছিল। তখনকার মতো ফিরে গেলেও নায়েব বলেছে আবার আসবে সে, তখন সাথে থাকবে জমিদারের লেঠেলদের দল, তুলে নিয়ে যাবে ওদের। বাবা জানত ওদেরকে এভাবে আটকানো যাবে না। বুধিয়ার মতো আর কেউ যাক চায়নি সে, তাই ছুটে গিয়েছিল মন্দিরে। ওখানে এক সাধু আর তার চেলা চামুণ্ডা মাঝে মাঝে এসে থাকে, লোকে ডাকে গাছ বাবা বলে। সে বলে মস্ত গুণী লোক, ভূত প্রেত তন্ত্রমন্ত্র নিয়ে কারবার। বাবা গিয়ে পড়েছিল তার পায়ের পরে গ্রামকে বাঁচাতে, তাকে বাঁচাতে। তারপর কি হয়েছে পুরোটা জানে না কুশি, শুধু জানে দুপুরে গাঁয়ের মরদরা এক হয়ে কিছু করছিল, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। পাপ ক্ষতি এইসব টুকরো কথা ভেসে এসেছিল ওর কানে। তারপরে সবাই কোথাও গিয়েছিল। বাবার মুখটা ভালো লাগেনি কুশি, এখনও সে শুয়ে আছে, তাও বাবার কথায়। ও একা নয়, ওদের গ্রামের সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। প্রত্যেকের হাতে একটা করে শাল, সেগুন, পলাশ বা মহুয়ার চারা। কুশির হাতে যেমন মহুয়ার চারা, গাছের গোড়াটা রয়েছে ওর জনিতে। কিছুক্ষণ আগে থেকে ও অনুভব করেছে গোড়াটা বেশ খানিকটা ঢুকে গেছে তার ভিতরে। একটা সুখ আসছে তার শরীরে, এ সুখ কুশির অচেনা নয়। খ্রিস্টান বুধিয়ার সাথে বিয়েতে নাড়াচ্ছিল বাবা, কিন্তু এ সুখ থেকে নিজেকে বঞ্চিত করেনি কুশি। সুখের পরিমাণ যে বাড়ছে তা এক হালকা শীতকারে বুঝল কুশি। গাছের দৈর্ঘ্যও বেড়েছে সাথে, গাছটা কুশির যেন গভীরে পৌঁছে গেছে।
তীব্র সুখে শরীর বেঁকে গেছে ওর, অনেকটা ছিলা টানা ধনুকের মতো। আস্তে আস্তে শরীর ছেড়ে দিল খুশি। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে তার প্রত্যেকটা শিরা উপশিরায়। শরীরের প্রতি কণা থেকে খুশিকে শুষে নিচ্ছে যেন গাছটা। চোখ খুলতে পারছে না সে, শরীরের উপর নিজের দখল নেই যেন। গাছটাও এখন বেশ বড় হয়েছে। আস্তে আস্তে সে শুষে নিচ্ছে খুশিকে নিজের মধ্যে। খুশির নির্জীব রক্ত রসহীন দেহটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে গাছটার শরীরে। এদিকে যখন হঠাৎ গজিয়ে ওঠা গাছের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সব লোক, তখন মন্দিরে শেষ হয়েছে যজ্ঞ। এই নে প্রসাদ খা। হ্যাঁ, আপনি এই ফলের রসটা খেয়ে নিন। এই জন্যই তুই আমার প্রিয় শিষ্য, আর তার জন্য তোকে নিয়েছি এই যজ্ঞে। তুই জানিস আমার কখন কি দরকার। আপনার সেবাই আমার ধর্ম। এই যজ্ঞে আমার প্রাপ্তি কি কম? কিন্তু গুরুদেব, আপনি যে বললেন এর দ্বিতীয় পর্যায়ে এক দৈবজ্ঞর শবের উপর বসে সাধনা আছে, সে শব্দ এখন পাওয়া যায়নি। তবে আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? সে সব হবেন আপনি গুরুদেব। কে? আপনার মতো দৈবজ্ঞ কে আছে এখানে? যে ফলের রস আপনি খেলেন তাতে বিষ ছিল। মানে? শ্রেষ্ঠ শিষ্যর জন্যে এইটুকু করবেন না গুরুদেব? হায় হায় হায়, তুই কি করলি আমার জন্য? এইটুকু করবেন? আমার গলা জ্বলছে কেন? তুই কি ভেবেছিলি? কি ভেবেছিলি আমায় মেরে সব শক্তি তুই নিবি? তুই যে প্রসাদ খেয়েছিস তাতে বিষ ছিল, আর আমি হলাম নীলকণ্ঠ। কোনো বিষে কিছু হবে না, তুই মারবি আমাকে। তুই হলি আমার সব সাধনা সব। এবার ১৪২৪ বঙ্গাব্দ। বৃক্ষ হেথায় মানব বরণ ইঙ্গিত এক রাস, জীবন মরণ সমান্তরাল দুর্দশা কাল মাস। চোখ বন্ধ করে ধরিত্রী, চারপাশের ফিসফিস শব্দ অন্তরের গহীন থেকে ঝড় তোলে। আমি ছুবিরে তোর মা আছি। আর মুখে ঠারতে লারছিস রানে, মুই মুলুয়া তোর বাপ। কারা কারা তোমরা কারা? কেন কেন এত চেনা চেনা লাগছে? এত চেনা চেনা লাগছে কেন তোমাদের? কোথায় দেখেছি? কেন লাগছে রানী? তুই কি সত্যই ভুললি রানী? পারছুস? ধরিত্রী রানী নামে সাড়া দিতে থাকে মনে মনে, যেন এটাই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। কিন্তু কাদের সাড়া দেয়, কেন সাড়া দেয় জানে না। কে এই রানী? কেন এই নাম এত পরিচিত জানে না। প্রবহমান সময়ও যেন এক অনুপলে থেমে আছে। পার্থিব চতুর্থ মাত্রাও এই অপার্থিব কথোপকথনের সামনে অসহায়। রানী, সত্যি চিনতে লারছিস? মুখে তুই ভুলতে পারিস? মুই রূপাই। রূপাই? হ, তোর রূপাই, তোর মরদ, তোর না হওয়া ছানা তোর বাপ, তোর জীবনের সঙ্গতি। তোর মরণকালের সঙ্গীত হতে লারছি। ল্যাঠেলরা তোকে টানে লিয়ে গেল,
তখন তো 7 মাসের পুয়াতি মুনে পড়ে। জানতুম কখনো না কখনো তোর দেখা পাবক। তু তো সেদিন মরে তো বাইসে গেলি, মদের কি হবে রানী? মদের তো মরণও লাই। আয় রানী, মদের কাছে আয়, আয়। অমুক আহ্বান। হাসছি, হাসছি আমি, হাসছি রূপাই, হাসছি আমি রূপাই, হাসছি। না রানী, আর তোকে চাই না। এখন আমরা শুধু প্রীতি শোধ চাই, প্রীতি শোধ, আর কিছুই চাই না। তো যাবার মাস খালেক পরে কদিন রাজা বাবু নাই পেল, ইংরেজ বাবুরাও নাকি আসবে মুদের লাশ দেখতে। মত বুঝিকলাই বাপ কিন্তু ঠিক বুঝেছিল রাজা বাবুর মত লোক। ছুটে আইল এই মন্দিরের গাছ বাবার কাছে, সে বলেছিল ইকরাতে তোরে মোদের গোটা গামটাও দাও করে দিবে, প্রতিদিন শুকালে আবার আগের মতো হইয়ে যাব। সেজন্যই 3টি সেনা উৎসুক করতে হবে, গাঁও বুড়োরাও জিওল। কিন্তু সেই যে উদাও হলাম রানী, সকলে মিলে গোটা গামটোর সেলা বুড়া মরদ মেয়া আর কিউই আগের মতো হলাম না, বুঝলি? 100 বছর ধরে প্রতিদিন সকালে সকলে আগের মতো হয়ে যায়, আর প্রীতি রাতে শ্বাস আটকে আসে ধরিত্রীর। প্রতি রাতে কি হয়, কি হয় প্রতি রাতে? প্রীতি রাতে প্রীতি রাতে গাছ হয়ে যাই মুরা, কেউ পুলাস কেউ মুয়া বটে, প্রত্যেক রাতে মুরা গাছ হয়ে যাই 100 বছর ধরে। মরণ এখানে থমকে যায় প্রত্যেক রাতে, মুদের একবার করে মরণ হয়। জীবন মরণের মাঝে কচিন আর দোষা রে মুদের, মুরা মরতে তো সাই রানী। মুদেরকে মরণ দে রে, মুদেরকে বাঁচা। কিন্তু কিন্তু আমি কি করব? আমায় কেন বলছ? কাদের কাদের গলা শুনছি আমি? যাদের গলা শুনছি এরা কারা? মনে কর রানী, মনে কর, তুই যখন পুয়াতি ছিলিস তোকে রাজা বাবুটা নিয়ে গিয়েছিল, তুই ধরতি হয়ে মুদের মুক্তি দিতে আসছিস। ইরা সব তোর গ্রামের লোক, দেখ দেখ রানী দেখ, তোর মরদ আছে, তোর বাবা আছে, মা আছে, কেউ মোল্লায়েক তোর খেলার সাথী, মনে কর রানী। আমি কি করে 100 বছর পর ইয়ে কিমন রাত, সে রাতে মুরা কেউ গাছ হইলাই। আর দেখ রানী দে, তুইও এসেছিস, এক ইঙ্গিত আছে বটে, গাছ বাবার মন্তর তু ভিঙে দে রানী, মুদের মুক্তি দে, মুক্তি দে রানী, মুক্তি দে। ধরিত্রীর মনে পড়ে সব, তার মৃত্যুকালীন অসহনীয় যন্ত্রণা, অভূমিষ্ঠ সন্তানের জন্য অসহায় কষ্ট, রানীর সব মনে পড়ে যায়। ধরিত্রী রানীর মতো এগিয়ে চলেছে যজ্ঞভূমির দিকে, এক অসম্ভব শক্তি নিয়ে। এ কোনো মানবিক শক্তি নয়, যুগ যুগ ধরে পৃথিবীর প্রথম প্রাণ বৃক্ষরাজি পঞ্চভূত থেকে আহরিত যে শক্তি নিয়ে সমগ্র পার্থিব জগৎকে রক্ষা করে চলে, সেই শক্তি তার শিরা উপশিরা দিয়ে বয়ে যাচ্ছে। তার অঙ্গের গ্রন্থিত পলাশ মহুয়া
এবার তাকেই শক্তি যোগাচ্ছে। তাদের শাখা প্রশাখাগুলি রাজগোখরোর মতো তার অঙ্গে জড়িত। কুণ্ডের আগুনে লালাভ পলাশগুলি নাগ ফনার মতো তার মাথার উপর দুলছে। এ যেন বৃক্ষরূপেণ সংস্থিতা দেবী ধরিত্রী। মন্দিরের গর্ভ থেকে উঠে আসছিল যে অপার্থিব অবয়ব হঠাৎ থমকে দাঁড়ায়। তার কামার্ত দৃষ্টি পরিবর্তিত হয় আতঙ্কে। গাছ বাবা দৌড়ে ঢুকে যায় যজ্ঞ বৃত্তে। আগুনের আভায় দেখা যায় তার নিম্নাংশে বলকল, কণ্ঠে বাহু মূলে মণিবন্ধ, কোটিতে রুদ্রাক্ষের মালা, জটা মূলেও কপালে রক্ত তিলক। যজ্ঞের পঞ্চভুজাকৃতি আগুনের প্রত্যেক কোণে একটি করে নরমুণ্ড এবং একটি করে বিটপ শিকর। মাঝখানে দাঁড়িয়ে সমগ্র গ্রামের জীবন রস সংগ্রহ করে 100 বছরের যুবক গাছ বাবা আজ আতঙ্কিত। 100 বছর পরে আবার যজ্ঞের তিথির সমাপতন, আবার যজ্ঞাহুতির প্রয়োজন, আরও 100 বছর যৌবনের জন্য সব ব্যবস্থা সারা। কিন্তু ধীরে ধীরে সেই অগ্নিকুণ্ডের চতুর্থ দিকে পরিলক্ষিত হয় কিছু অদ্ভুত দেহাবয়ব, ভয়াবহ তাদের গঠন, মানুষের সাথে গাছের সংমিশ্রণ। কারো দেহ গাছের, মাথা মানুষের, কারো বা ঠিক উল্টো, কারো বা মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা। অগ্নিকুণ্ড ঘিরে সার বেঁধে দাঁড়িয়ে কোথাও অশ্রুত মাদল বেজে ওঠে, তার তালে তালে নৃত্য শুরু হয়। প্রথমে ধীর লয়, তারপর দ্রুত, মহুয়ার গন্ধে ঝিমঝিম করতে থাকে চতুর্দিক। ধরিত্রী ধীরে ধীরে এগিয়ে প্রবেশ করে যজ্ঞ বৃত্তে। তার কানে হঠাৎ ফিসফিসিয়ে ওঠে কুশির গলা, ধরিত্রীর চোখের সামনে সমস্ত অপার্থিব অবয়বগুলির মধ্যে এক আতঙ্কিত বিধ্বস্ত মানব দেহ। একি এ তো দমাল! অপার্থিব অবয়বগুলি হাতে হাতে ভাসিয়ে আনছে দমালকে। অবাক হল না ধরিত্রী, আত্মার বোধহয় সত্যি বিনাশ নেই। দমাল ও রূপক চন্দ্রের মতোই নারী লোলু, 100 বছর নতুন জীবন, কোনো কিছুই তার চরিত্রের উন্নতি ঘটায়নি। আবার কুশির গলা, আর ও হল গাছ বাবা, নিজে সত্যে মুদের এই অবস্থা করেছে। ধরিত্রী, তমাল আর গাছ বাবা তিনজনই যজ্ঞ বৃত্তের ভিতরে। মাদলের তাল চরমে ওঠে, মহুয়ার নেশা ধরানো গন্ধ। ধরিত্রীর পা আস্তে আস্তে গেঁথে যায় সুখা লাল ধরিত্রীতে। ও দুহাত বাড়ায়, বাড়াতেই থাকে কোনো বৃক্ষ শাখার মতো। এক হাতের আঙুলগুলি রোহিণীর মতো জড়িয়ে ধরে গাছ বাবার শরীর, অন্য হাতের রোহিণীগুলি অবলম্বন করে তমালকে। সেগুলি সরু লিকলিকে ভাগে ভাগ হয়ে যায়, ঢুকতে থাকে নাক মুখ কান পায়ু সমস্ত শারীরিক ছিদ্র দিয়ে। পলাশ মহুয়ার শাখাগুলি দুজনের কণ্ঠ বিষ্টন করে নিষ্পেষণ করতে থাকে, অস্ফুট শব্দ করে ছটফট করতে থাকে দুজন। চোখের মণিগুলি ঠিকরে বেরিয়ে আসতে চায়। দুই নররূপী দানবের দেহ শীর্ণ থেকে শীর্ণতর হয়, মাদল মৃদুমন্দ হয়ে আসে, মহুয়ার গন্ধ মিলিয়ে যেতে থাকে। অদ্ভুত অবয়বগুলি সম্পূর্ণ মানব শরীরে রূপান্তরিত হয়। ধরিত্রীর কানে বাজতে থাকে শয়ে শয়ে মানুষের মুক্তির উল্লাস গুঞ্জন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ধরিত্রী লুটিয়ে পড়ে ভূতলে। এখন সে আবার সাধারণ শহুরে মেয়েতে পরিণত। শত বর্ষের অমাবস্যার শেষে ভোর সমাগত, মুক্তির আনন্দে উদ্ভাসিত অপার্থিব কিন্তু তৃপ্ত মানব শরীরগুলি উষালগ্নের ধূসর আলোয় ভুলুণ্ঠিত ধরিত্রীর চতুর্দিকে ঘিরে থাকে। তারপর ধীরে ধীরে ভঙ্গুর হয়ে বাতাসে মিলিয়ে যায়। 100 বছরের ষড়যন্ত্রের নিষ্পত্তির ভোর, পাখির কূজনে জেগে ওঠে চরাচর। দিনের বেলা জয়ন্ত ভোলা রঞ্জনরা খুঁজতে এসে এক ধুধু লাল প্রান্তরে এক ভগ্নপ্রায় মন্দিরের কাছে অজ্ঞান ধরিত্রীকে আবিষ্কার করে।
তমালকে কোথাও খুঁজে পায় না। কিন্তু তাদের মন্দিরের দুদিকে দুটি বিশাল ফণী মনসার গাছ খুব অবাক করে। দুটি গাছের আকৃতি অবিকল মানব দেহের মতো। 1324 থেকে 1424-এর শত বর্ষের কালিমা লিপ্ত রাতের এখানেই ইতি। শুরু হল নতুন বছর 1425। বাজারে বা রাস্তায় বেরোলে এখনো দু চারটে শারীরিক কটূক্তি কানে আসে। অশ্রীর অশ্রী সুন্দরী, অশ্রী বিদুষী। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে অশ্রীর জীবনে বেশ কিছু পরিবর্তন এলো। বাড়ির মানুষেরা বড় অদ্ভুত। সেই বিশাল বাড়ির বন্ধ দরজার পেছনে লুকোনো বাক্সে নাকি ঘুমিয়েছেন এক গ্রীক ঈশ্বরী। তাকে নাকি ঘুম থেকে তোলা বারণ। এদিকে বাড়িতে একদিন হঠাৎই অচেনা এক তন্নি যুবতী ইরাকে নিয়ে হাজির হলো বরের রিমিত। এসব কি ঘটে চলেছে অশ্রীর জীবনে? রিমিত কি সত্যি কিছু করছে ইরার সঙ্গে, নাকি সবই অশ্রীর মনের ভুল? অশ্রী কি ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাতে বাধ্য হবে? এক টান টান উত্তেজনার গল্প। ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। নাইনএফটেন.কম এ আপনারা শুনছিলেন পলাশ মহুয়ার রূপকথা। আজকের গল্পটি লিখেছেন পারমিতা ঘোষ, পরমা নন্দী, ত্রিদীপ সাহা, অনির্বাণ পাল এবং সংযুক্তা চ্যাটার্জি। কথকের ভূমিকায় অমিত, অন্যান্য চরিত্রে সঞ্জয়, সৌভিক, সৌমিক, অমিত ও অয়ন্তিকা। আবহ সঙ্গীত মিরাজুল। পোস্টার 24/7 publishing.com। ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও VFX উল্লাস। প্রোডিউসড বাই 24/7 publishing.com। সং অ্যান্ড মিউজিক এক্সক্লুসিভলি ক্রিয়েটেড বাই 9F10 এন্টারটেনমেন্টস। আরও এরকম গল্প শুনতে 9F10.com-কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আর এই বইওয়ালা এবং 24/7 publishing.com-কে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও।